নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের চ্যানেল রসনা বাসনা বাঙালিয়ানায়। আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি ঢাবা স্টাইল পনির মশলা। মূলত পনির রান্না করতে গিয়ে যেটা হয় তা হলো কিছুতেই হোটেলের মতো বা ঢাবার মতো বাড়িতে রান্নাটা হতে চায় না। সব কিছু করেও যেন ওই ঢাবা স্টাইলের স্বাদ বা রং ঠিক আসে না। আসলে রান্নাটার মধ্যে থাকে কিছু ট্রিক্স ও টিপস। পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন যে এই ভিডিওতে আমি এমন কিছু টিপস শেয়ার করব যার সাহায্যে আপনারা সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারবেন এই ঢাবা স্টাইলের পনির মশলা এবং ভরপুর মাত্রায় স্বাদও অটুট থাকবে। তাহলে চলুন আপনাদেরকে দেখাই কিভাবে তৈরি করছি এই ঢাবা স্টাইল পনির মশলা আমার স্টাইলে। আমার এই রেসিপিটা ছিল একটা রিকোয়েস্টেড রেসিপি, আমার এক সাবস্ক্রাইবার অনুরোধ করেছিলেন, তার অনুরোধে আজকের এই রেসিপিটা। ঢাবা স্টাইল পনির মশলা বানাতে আমার লাগছে পনির। এখানে আমি পনিরটাকে কিউব করে কেটে নিয়েছি, 250 গ্রাম আমার পনির রয়েছে। তার সাথে লাগছে পেঁয়াজ কুচি, আদা বাটা, রসুন বাটা। এখানে নিয়েছি আমি কয়েকটা কাঁচা লঙ্কা, 2 শুকনো লঙ্কা আর গোটা জিরে। তার সাথে লাগছে আমার 1 চামচ বেসন আর লাগছে টমেটো পিউরি। আর রান্নাটা আমি সাদা তেলে করব। গুঁড়ো মশলা লাগছে আমার লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, নুন আর চিনি স্বাদ মতো। সঙ্গে নিয়েছি আমি একটু ধনে পাতা কুচি। আর এই রেসিপিটা বানানোর জন্য একটা স্পেশাল মশলা লাগে, তার জন্য আমি কয়েকটা গোটা মশলা নিয়েছি। এটা দিয়ে আমি মশলাটা তৈরি করব। রয়েছে আমার 2 তেজপাতা, 1 স্টার এনিচ, কয়েক টুকরো রয়েছে দারচিনি, 3টে রয়েছে ছোট এলাচ, গোলমরিচ, কয়েকটা লবঙ্গ, একটু জয়িত্রী, গোটা জিরে আর গোটা ধনে। এবার আমরা বাকি রান্নাটা শুরু করব। আমার গরম হয়ে গেছে। এখানে আমি কাঁচা যে বেসনটা নিয়েছিলাম সেটা নিয়ে নিয়েছি। ওটাকে আমি 1 মিনিট মতো শুকনো খোলায় এরকম নেড়ে নেবো যাতে বেসনের যে কাঁচা গন্ধটা রয়েছে ওটা চলে যায়। একটু ঝুরঝুরে করে নিলেই হয়ে যাবে। জাস্ট এদিক ওদিক একটু আমি নেড়ে নিচ্ছি। বেসনটা হয়ে গেলে সুন্দর একটা গন্ধ বেরোয়, তখন বুঝে নিতে হবে বেসনটা হয়ে গেছে। এর বেশি ভাজা চলবে না, তখন এটা পুড়ে যেতে পারে। এটা আমার হয়ে গেছে, এখন আমি এটাকে নামিয়ে নিচ্ছি। প্রথমে আমি পনিরটাকে ম্যারিনেট করে নেব। তার জন্য দিচ্ছি আমি একটু নুন, সামান্য হলুদ গুঁড়ো আর একটু লঙ্কার গুঁড়ো। এটাকে জাস্ট একটু আমি ঝাঁকিয়ে নেব। এটাকে আমি সাইডে রেখে নিচ্ছি। এবার আমি বাকি প্রসেসটা শুরু করছি। আবার আমি প্যান বসিয়েছি, এখানে আমি স্পেশাল মশলাটা তৈরি করে নেব। তার জন্য আমি দিচ্ছি 2 তেজপাতা, আমি এটাকে কুচো করে দিচ্ছি তাহলে এটা ভাজতে সুবিধা হবে। নিচ্ছি আমি 3টে ছোট এলাচ, কয়েক টুকরো দারচিনি, 1 স্টার এনিচ, 1টি জয়িত্রী বা জাবেত্রী, কয়েকটা গোটা লবঙ্গ, সাথে কয়েকটা গোলমরিচ আর গোটা ধনে আর জিরেটা আমি একসাথে দিয়ে দিচ্ছি। এটাকে আমি ড্রাই রোস্ট করে নেব। এটা আমার রেডি হয়ে গেছে, এটা আমি ঠান্ডা করে আমি এটাকে গুঁড়ো করে নেব।
যে সমস্ত আনুষঙ্গিক বিষয় করার ছিল আমি সমস্ত রেডি করে নিয়েছি। যেমন কাঁচা বেসনটাকে আমি শুকনো খোলায় ভেজে নিয়েছি, আর স্পেশাল যে মশলাটা ছিল সেটাও আমার রেডি হয়ে গেছে। এবার আমি মূল রান্নার দিকে যাচ্ছি। তার জন্য আমি অলরেডি গরম করতে বসিয়ে দিয়েছি প্যান। যেহেতু প্যান আমার অলরেডি গরম হয়েই রয়েছে, তার জন্য অপেক্ষা করছি না। এর মধ্যে আমি অ্যাড করছি সাদা তেল। সাদা তেল এখানে মোটামুটি আমি 2 টেবিল স্পুন দিয়েছি। তেল আমার প্রয়োজন মতো গরম হয়ে গেছে। এবার আমি পনিরটাকে ভেজে নেব। একদিন মোটামুটি হয়ে গেছে, এবার আমি উল্টে দিচ্ছি। পনির কখনো কড়া করে ভাজতে নেই, তাহলে হার্ড হয়ে যাবে। অনেক সময় দেখবেন প্রবলেম হয় পনিরের মধ্যে, মশলা ঢুকতে চায় না বা খুব শক্ত ধরনের হয়, তার জন্যই ভাজাভুজি বেশি করতে নেই। জাস্ট এদিক ওটি একটু আমি সাঁতলে নেওয়ার মতো উল্টে নিচ্ছি। যতটা প্রয়োজন আমার, প্রয়োজন মতো পনিরটা ভাজা হয়ে গেছে। এবার যাব আমি রান্নার পরের স্টেপে। পনিরটা আমি ভেজে তুলে নিয়েছি, ওখানে কিছুটা তেল রয়েছে, তার সাথে আমি 2 টেবিল চামচ মতো তেল অ্যাড করলাম। তেলটা গরম হয়ে গেছে, আমি ফোড়নে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা, আর দিচ্ছি গোটা জিরে 1 টিস্পুন মতো। জিরেটা যখন ফুটে উঠেছে, জিরে থেকে গন্ধ বেরিয়েছে, তখন আমি পেঁয়াজটা অ্যাড করছি। এখানে পেঁয়াজ রয়েছে আমার, 2টো বড় পেঁয়াজ রয়েছে, একদম ফাইনলি চপ করা রয়েছে। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে, সুন্দর একটা কালার চলে এসেছে। এই সময় আমি বাটা মশলাগুলো অ্যাড করব। আদা বাটা 1 টিস্পুন, রসুন বাটা 1.5 টিস্পুন। এটাকে আবার আমি ভালো করে কষিয়ে নেব। আদা রসুন দিয়ে 1.5-2 মিনিট কষানোর পরে যখন এর কাঁচা গন্ধটা চলে যাবে, তখন আমি এর মধ্যে অ্যাড করছি গুঁড়ো মশলাগুলো। দিচ্ছি আমি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর শুকনো লঙ্কার গুঁড়ো। এগুলোকে আবার ভালো করে আবার মিশিয়ে নিতে হবে। আমি রান্নাটা পুরো সাদা তেলে করছি হালকা করার জন্য। যদি কেউ চান সাদা তেলের সাথে 1 চামচ ঘি মিশিয়ে নিতে পারেন, বা বাটার, যেটা আপনাদের পছন্দসই যদি মনে করেন তাহলে মেশাতে পারেন। সমস্ত মশলা আমার ভালো করে কষানো হয়ে গেছে, তেল উপরের দিকে উঠে এসেছে। এই সময় আমি অ্যাড করছি টমেটো পিউরি বা টমেটোর পেস্ট। এখানে আমার বড় 2টো টমেটো পেস্ট রয়েছে। একটা জিনিস লক্ষ্য করে থাকবেন, পেঁয়াজটা যখন ভাজলাম আমি কিন্তু কোনো রকমের নুন ইউজ করিনি। অন্যান্য রান্নায় কিন্তু আমি বলি যে পেঁয়াজের সাথে একটু নুন দিলে নরম হয়ে যাবে, এখানে কিন্তু দিইনি। কারণ এখানে পেঁয়াজটা যদি আমি নুন দিতাম, পেঁয়াজটা পুরো নরম হয়ে যেত, এর যে ধাবা স্টাইল যে পনিরটা, যে স্ট্রাকচার, ওটা আসতো না। আসলে এই মশলার এই ধরনের রেসিপিগুলোতে পেঁয়াজটা নরম হয় না, ক্রাঞ্চি থাকে, তখন টেস্টটা খুব ভালো আসে। এর মধ্যে এখন আমি অ্যাড করব বেসনটা। আমি 1 টেবিল স্পুন বেসন দিলাম। এই বেসনটা দেওয়ার ফলে যেটা হবে, স্ট্রাকচারটা খুব সুন্দর হবে, গ্রেভি টাইপের। বাড়িতে বানালে যে প্রবলেমটা হয় আমাদের পনিরের, খুব পাতলা হয়ে যায়, বয়ে যায়,
কিন্তু যখন রেস্টুরেন্টে বা আমরা ধাবাতে খাই দেখা যায় গ্রেভি পাওয়া যায় এবং স্বাদটাও খুব সুন্দর থাকে। তার কারণ হচ্ছে এই বেসনটা ওরা ইউজ করে। তেল উপরে উঠে এসেছে, মানে মশলাটা সম্পূর্ণভাবে কষানো হয়ে গেছে। এর মধ্যে আমি এবার জল অ্যাড করব। আমি অ্যাড করছি গরম জল, খুব বেশি জল আমি অ্যাড করব না, সামান্য, কারণ এটা আমি ঝোল করছি না, গ্রেভি টাইপের হবে, তার জন্য আমি সামান্য পরিমাণ জল অ্যাড করছি। কালার তো খুবই সুন্দর হয়েছে, দেখে মনে হচ্ছে এখন পুরো ধাবা স্টাইলের মতো কালার চলে এসেছে। এবার আমি এর মধ্যে নুন আর চিনিটা পরিমাণ মতো দিয়ে দেব। নুন দিলাম আর স্বাদ অনুযায়ী আমি চিনিটা অ্যাড করলাম। ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে আমি অ্যাড করছি যে আমার স্পেশাল মশলাটা ছিল সেইটা, হাফ চামচ। গ্রেভি মোটামুটি আমার রেডি, এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পনিরগুলো। খুব আস্তে আস্তে এটা মেশাতে হবে যাতে ভেঙে না যায়, পনিরগুলো তো খুব নরম রয়েছে তার জন্য একটু ভয়ে। অনেকেই ধাবা স্টাইল পনির মশলায় দই অ্যাড করেন, কিন্তু আমি টমেটো ইউজ করলাম। ট্রেডিশনালি ধাবা মশলা যেটা হয় পনিরে সেটা টমেটোই ইউজ হয়, কারণ দেখবেন যে কোনো ধাবায় আমরা হাইওয়ের ধারে যখন দেখি তারা নিজস্ব চাষবাস করে, মানে কিচেন গার্ডেন থাকে, টমেটো, কাঁচা লঙ্কা, ধনে পাতা এইসবই থাকে, তার জন্য দইটা ইদানিংকালে ইউজ হচ্ছে। কিন্তু ট্রেডিশনালি দেখতে গেলে টমেটোটা থেকে ওদের যে টক ভাবটা আসে টমেটো থেকে আসে, আর পেঁয়াজটা খুব বেশি পরিমাণে ইউজ হয় কারণ ওর থেকে একটা মিষ্টি ভাব আসে। কারণ আমরা জানি মানে ধাবাতে পেঁয়াজ রসুনটা খুবই ইউজ হয়, রসুন ইউজ হওয়ার বেশি এর একটা কারণ রয়েছে, কারণ রসুন প্রিজারভেটিভের কাজ করে। ধাবার যে রান্নাগুলো রান্না হয়ে যায় সকাল থেকে, কিন্তু ওরা চলতে থাকে অনেকক্ষণ পর্যন্ত, বারে বারে হাত দিতে থাকে, বিভিন্ন ধরনের মানুষ আসছে, আর সেইটা প্রিজারভেটিভের জন্য রসুনটা বেশি ইউজ করে, আর রসুন রান্নায় বেশি ইউজ করলে প্রিজারভেটিভের কাজ করে। এটা আমার মোটামুটি রেডি, আমি একটু ধনে পাতা দিয়ে দিচ্ছি। আর কয়েকটা কাঁচা লঙ্কা দিলাম ফ্লেভারের জন্য। আমার এটা ফুল কমপ্লিট, এবার আমি এটাকে সার্ভ করে নেব। দেখলেন তো বন্ধুরা কত সহজে বাড়িতে থাকা উপকরণ দিয়ে এই সুন্দর রেসিপিটা হয়ে গেল, ধাবা স্টাইলের পনির মশলা। কালার তো খুব সুন্দর হয়েছে, আর টেস্ট কীরকম হয়েছে তার জন্য আপনাদের অবশ্যই একবার ট্রাই করতে হবে, দিয়ে আমাকে আপনাদের মূল্যবান কমেন্ট দিয়ে জানাবেন রেসিপিটা কীরকম হয়েছে, কারণ আপনাদের ভালো লাগলেই আমার সার্থকতা। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। নতুন বন্ধু হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পুরনো যে বন্ধুরা রয়েছেন আমার চ্যানেলটিকে সাপোর্ট করছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আজ এই পর্যন্তই, আগামী দিনে অন্য কোনো রেসিপির সাথে আবার দেখা হবে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। Thank you.